দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা নোয়াখালী জেলার সুবর্ণচর থানায় আমরা এসেছি। এখানে 50 জন অসহায় দুস্থ মানুষের মধ্যে এই লকডাউনে এই খাবারের যাতে কষ্ট না হয় এই জন্য আমরা প্রত্যেককে এই 25 কেজির বস্তা এক বস্তা করে প্রত্যেককে চাল দিব। আমরা এখানে কাউকে ইনভাইট করি নাই, এটা এখানে আমন্ত্রণ করি নাই, কাউকে রাখি নাই। আজকে আমরা এই সাধারণত আমাদের বাংলাদেশের ট্রেডিশন 5 কেজি কিংবা 10 কেজি চাল দিতে গিয়ে 14-15 জন একসাথে বড় শ্রেণীর লোকজন উপস্থিত হয়ে হাত দিয়ে ধরে ছবি তুলে আমরা এগুলো কিছুই করি নাই। জাস্ট আমি এবং আমার যে সদস্য আছে তাদের নিয়ে আসছি, আমরা প্রত্যেককে এক বস্তা করে চাল এখানে দিয়ে দিব। আজকে আমরা নোয়াখালীতে মোট আজকে আমরা 300 বস্তা চাল প্রদান করব। এই ধান সিডিতে আমরা 50 বস্তা, ধানশালিকে 100 বস্তা, সুবর্ণচরে 50 বস্তা এবং এলাহিতে 50 বস্তা, মোট 300 বস্তা আমরা আজকে চাল বিতরণ করব। তার মধ্যে আমরা এই 50 বস্তা এখানে দিয়ে যাচ্ছি। এদিকে আসো, এই এখানে 50 জন একটু ঘুরাও, এখানে 50 জন মানুষ রয়েছে। এই একেবারে আমরা এগুলা এই এলাকাভিত্তিক যাচাই বাছাই করে যারা প্রকৃত অসহায় এবং দুস্থ তাদের তালিকা তৈরি করেছি এবং হাতে প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের আমরা টোকেন দিয়ে দিচ্ছি। কারো স্বামী নেই কিংবা কারো ছেলে মেয়ে কেউ নেই কিংবা কেউ খুবই অসহায় অবস্থায় আছে, আমরা টোকেন দিয়ে রেখেছি। আমরা যদি এদিকে একটু দেখাই, আমরা এখানে 50 বস্তা চাল দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
বস্তা চাউল আমরা আমরা একটু দেখি এখানে যে অসহায় মানুষজন রয়েছে আমরা ওনাদের মধ্যে এই চাউল বিতরণ করে দেব এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই বয়স্ক মানুষ রয়েছে স্বামী পরিত্যক্তা বিধবা এবং অসহায় কিংবা নিঃসন্তান ছেলে মেয়ে নেই এরকম অনেকে রয়েছে তো এখানে আমরা এই অসহায় মানুষজন এদের তালিকা তৈরি করেছি আমরা তালিকা তৈরি করে এরকম প্রত্যেকের মধ্যে আমরা এই আজকের এই চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন করব ইনশাল্লাহ তো এখানে আসলে 5-10 কেজি ত্রাণ দিলে কিছুদিনের মধ্যে কিন্তু তাদের শেষ হয়ে যায় কিন্তু আমরা এই জন্য চেয়েছি এক বস্তা সম্পূর্ণ একসাথে দিয়ে দিব যাতে ওনাদের অন্তত বেশ কিছুদিন এই লকডাউনের মধ্যে চলে যায় কারণ এই যে 23 তারিখ থেকে যে লকডাউন আসতেছে মানুষ খাবারের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বিধায় আমরা 300 বস্তা চাল আজকে নির্ধারণ করেছি এই 300 বস্তা চাল আমরা দিয়ে দিব এই 300 বস্তা চাল এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আর আজকের এই 300 বস্তা চাল স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ ওনার স্পন্সরে আজকে আমরা 50 বস্তা চালে নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মধ্যে দিয়ে দিব আমরা ওই পাশ থেকে চালের কাজে মুরব্বী আসেন ওই পাশ থেকে দুজন এখানে দাঁড়ান চাল আমরা তুলে দিব তোমরা আসো না আসো সবাই বসে শুধু আমাদের লোকগুলো আসো হ্যাঁ কেউ নাড়াচাড়া করি না সবাই দাঁড়িয়ে থাকেন কেউ ঠিক আছে আসেন আপনারা আসেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেককে মাথা দিয়ে দাও প্রত্যেককে মাথা দিয়ে দাও আমরা এক পাশ শেষ করে শুরু করো হ্যাঁ টোকেন নাও আপনি টোকেন নেন তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ হাঁটি হাঁটি আসেন তো আমরা দেখতে পাচ্ছি যে মাথা নাও হ্যাঁ মাথা নাও আসো আসো নাও মাথা নাও যাও আসো টোকেনগুলো দ্রুত আসেন তো আমরা এই এখানে যারা টোকেন দিয়েছি দুস্থ অসহায় দরিদ্র তাদের মধ্যে আমরা আজকে চাল বিতরণ করছি আমরা এই চালগুলো তাদের মধ্যে তুলে দিচ্ছি এবং যে ছোট একটি বাচ্চা ওর হ্যাঁ তো হ্যাঁ স্লিপগুলো নিয়েন আসেন না হাসে হাঁটি আসেন না আসেন আসেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমাদের কার্যক্রম চলমান রয়েছে না এদিক থেকে যাবে অসুবিধা নেই হ্যাঁ দাও 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 হাত চালাও তোমরা বিয়ে করো হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা যে 50 বস্তা চালের কার্যক্রম
মোট 300 বস্তার মধ্যে আমরা তিনটি জায়গায় মোট চারটি জায়গায় আমরা অব্যাহত রয়েছে। হ্যাঁ 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 আমাদের চলমান মাথা দিয়ে দাও না, মাথা দিয়ে দাও, মাথা দিয়ে দাও, মাথা দিয়ে দাও। না 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 ভাই তাড়াতাড়ি করো, হ্যাঁ 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 ধরেন ধরেন হাতে ধরেন। আরে যে নিতে পারে না তার তো এক সাইডে নিয়ে রাখো, ওইদিকে নিয়ে রাখো। দেখেন ওর সাথে যান, ওর সাথে যান। হ্যাঁ হ্যাঁ ওনার বস্তাটা এক পাশ ইয়ে করে দাও। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 50 বস্তা চালের কার্যক্রম চলমান রয়েছে। আমি আবারও বলছি আজকে আমাদের এই 50 বস্তা চাল স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ওনার স্পন্সরে মূলত আজকে আমরা এই 50 বস্তা চাল এই দরিদ্র অসহায়দের মধ্যে তুলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, আমরা এই কার্যক্রম যাতে ইনশাল্লাহ অব্যাহত রাখতে পারি, আমাদের এই 300 বস্তার পরেও যাতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে, কোনো অসহায় মানুষ যাতে নীরবে নিবৃত্তিতে খাবারের অভাবে না কাঁদে, এটাই হোক আমাদের অঙ্গীকার। নোয়াখালীর সুবর্ণচর থেকে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।